হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ, আজ আমি আপনাদের দেখাবো বালিশের কভার কাটিং করে এবং স্টিচিং করে। তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এরকম একটি কাপড় কেটে নিয়েছি, আর এখানে আমি মাপ দেখাচ্ছি আপনাদেরকে, 17 ইঞ্চি, 17.5 ইঞ্চি, আর আমি আরে মানে লম আরে নিচ্ছি 13 ইঞ্চি, আর ডিজাইনের জন্য এরকম 4 ইঞ্চি করে আমি কাপড় কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে করে কেটে নেবে, যার যেমন বালিশের মেজারমেন্ট সে তেমনই কেটে নিতে পারেন বালিশের মাপ অনুযায়ী। তো আমি আমি এইভাবে আমি এখানে এইভাবে করে সেলাই করে নিচ্ছি, যে বালিশের মানে সামনের যে সাইডটা সেই সাইডটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সেলাইয়ের সামনের সেলাইটা আমি করে নিচ্ছি। তো আমার প্রথম পার্টটা সেলাই করা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড পার্টটা সেলাই করে নেব এইভাবে করে। তো আমার দুটো পার্টই সেলাই করা হয়ে গেছে, এবার আমি যে ডিজাইনটা করব। আর হ্যাঁ, আমি এই সুতোটা এখান থেকে কেটে নেব, খারাপ লাগছিল সেই জন্য। তো এবার আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা ঠিক এইভাবে করে নিয়ে এইভাবে করে দুমড়ে কাপড়টি আমি এইভাবে বসিয়ে নেব। তো আমি প্রত্যেকটা এইভাবে করে সেমভাবেই বসিয়ে নেব। তো আমার তিন দিকে হয়ে গেছে, এবার আমি সামনেরটা কাপড়ের নিচে থেকে বসিয়ে নেব এইভাবে। তো আমার হয়ে গেছে, আমি সামনের এই কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে সেই জন্য। তো এবারে যে উপরের পার্টটি আছে আমি ওটা এবার এইভাবে বসিয়ে নেব, ঠিক এইভাবে আমি যেভাবে নিচ্ছি ঠিক এইভাবে উল্টো করে বসিয়ে নেব। নিয়ে আমি লম্বা সেলাই দিয়ে নেব, ঠিক আছে, তিন দিকে লম্বা সেলাই আমি করে নেব। তো এবার আমি বালিশের কভারের যে ফিতে ফিতেটা তৈরি করে নিচ্ছি এইভাবে। তো আমার হয়ে গেছে ফিতে তৈরি করা। তো এবার আমরা কি করব, এবার ঠিক বালিশের যে মিডিলে বসিয়ে নেব এইভাবে। তো আমার বালিশের কভার তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবে, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে